না উইকেটে, এবং পাওয়ার প্লের শেষ ওভার এটি, অর্থাৎ বেশ ভালো একটা রান কিন্তু তারা তুলে নিয়েছে এই পাওয়ার প্লেতে। এবং এই ওভারটা কিন্তু ভালো করলো জিম্বাবুয়ে, দেখুন মাত্র তিনটি রান এসছে, প্রথম দুটি বল ডট এবং তারপরে তিনটা সিঙ্গেল নিয়েছে তারা, সিঙ্গেলস থেকে মাত্র তিনটি রান, খুব ভালো একটা ওভার জার্ভিস করলেন এই ওভারটি। পাওয়ার প্লের শেষ ওভারটা খুব ভালো কাজে লাগাতে পারেনি, তবে ইতিমধ্যে যা করার সেটি আসলে করে ফেলেছে। রহমতুল্লাহ ব্যাটিংয়ে থাকবেন 27 রানে, জার্ভিস শেষ বল, এবার ফুল লেন্থের একটা ডেলিভারি, দারুণ, মানে রুম করে নিয়ে পুল করতে গিয়েছিলেন তবে ব্যাটে বলে হয়নি, কিন্তু খারাপ খবর যেটা সেটা কিন্তু নো বল হয়েছে। আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত যে সংকেত দিলেন যে এটি একটি নো বল, হ্যাঁ আমরা রিপ্লেতে অবশ্য খেয়াল করছি যে পাটা একটু বাইরেই ছিল, ক্লোজ কল যদিও, তারপরে নো বল মানেই তো ফ্রি হিট বোঝা যাচ্ছে। শেষ বলটি আসলে ষষ্ঠ ওভারের শেষ বল ছিল, এই ওভার থেকে 4টি রান কনসিড করলেন, তবে রিপ্লে দেখে মনে হচ্ছে যে না, একটু কিন্তু দুর্ভাগাই মনে হচ্ছে কেন জানি কার্ল জার্ভিসকে, কারণ এটি নো না দিলেও কিন্তু পারতেন আম্পায়ার। শেষ বল, যা হোক শেষ বলটি নিয়ে যাবেন কাইল জার্ভিস, ব্যাটসম্যান রহমতুল্লাহ 27 রানে ব্যাটিং করছেন। ওভার দ্য উইকেট, এবারে বাউন্সার, খাটো লেন্থের বল, পুল শট, বল চলে যাচ্ছে মিড উইকেট বাউন্ডারির দিকে, একটির বেশি রান অবশ্য পাবেন না। এই 1 রানের সুবাদে 6 ওভারের খেলা শেষ হলো, 55 বিনা উইকেটে আফগানিস্তান। বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। ইটালিয়ানো, পিওর আর্ট। চলো না ঘুরে আসি অজানাতে। দূর চাই, ঝামেলা, হোটেল রুম ঠিক করো, ট্রান্সপোর্ট ঠিক করো, আরো অনেক খরচ। এসব ঝামেলা কমাতেই এখন amarroom.com অনলাইনে বসেই হোটেল বুক করো খুব কম খরচে, সাথে থাকছে ইনস্টলমেন্টে টাকা দেওয়ার সুযোগ। amarroom.com, কম খরচে দেশ ভ্রমণ করার আপনার বিশ্বস্ত বন্ধু। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস ক্লাব পণ্য। সেরা ফিচার্স এখন অবিশ্বাস্য দামে, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বিশাল ডিসপ্লে, 4G সাথে পাওয়ারফুল ব্যাটারি, আর কি লাগে, মাত্র 5,199 টাকায়। ভিমো F9 ওয়ালটন হোক। নতুন ওভারে খেলা শুরু হবে শ্রোতা ভাই বোন বোনেরা, আফগানিস্তান টসে জয়লাভ করে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, কতটা যুক্তিযুক্ত, ভালোই হয়েছে এখন পর্যন্ত। ষষ্ঠ ওভারে খেলা শেষে 55 বিনা উইকেটে আফগানিস্তান। রঞ্জন এবং কামরুজ্জামান আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম শ্রোতা বন্ধুরা। এখনও 14 ওভারে খেলা বাকি রয়েছে, বোলিংয়ের পরিবর্তন শন উইলিয়ামস সিনিয়র ক্যাম্পেনার, তিনি এসেছেন এর আগে এক ওভার বল করতে, 9 রান কোনো উইকেটে দেখা পাননি, কারেন্ট রান রেট 9.17, অ্যারাউন্ড দ্য উইকেট টার্ন করে ভেতরে ঢোকার মুখে ব্যাক ফুটে গিয়ে কাভারে পুশ করেছেন, বলে লাইনে ফিল্ডার 20 রানের স্ট্রাইক প্রান্তে থ্রো করবেন, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আমার সঙ্গে মাইক্রোফোনে যুক্ত হচ্ছেন রঞ্জন। ধন্যবাদ কামরুজ্জামান। খেলা কিন্তু অলমোস্ট ফাইনাল আফগানিস্তানের জন্য নয়, জিম্বাবুয়ের জন্য, কারণ তাদের আজকে শেষ ম্যাচ এবং জিততে চাইবে তারা। আফগানিস্তান তো চলেই গেছে। ওভারের পরের বল শন উইলিয়ামস করলেন রহমানুল্লাহর জন্য অফ স্ট্যাম্পের বাইরে, সেটিকে আলতো করে কবজির মোচড়ে অনসাইডেই ঘুরিয়েছেন শর্ট মিড উইকেট অঞ্চলে একজন ফিল্ডার, তার কাছে যাওয়া এ বল থেকে রান 9, 55 কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান। রহমানুল্লাহ ডানহাতি বাঁহাতি কম্বিনেশন, তা ব্যাকআপ লেন ডেলিভারি ব্যাক ফুটে গিয়ে আবারও সোজা ব্যাটে খেলেন শর্ট মিডানে, হ্যামিল্টন মাসাকাজ্জা তিনি কাট আপ করলেন, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই। হ্যামিল্টন মাসাকাজ্জাকে সম্মানিত করবেন আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা তার শেষ ম্যাচ, ভালো শুরু, হ্যাঁ ক্যারিয়ারের শেষ ম্যাচ, ভালো শুরু আফগানিস্তান পেয়েছে অবশ্যই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে। চতুর্থ বল শন উইলিয়ামস টু রহমানুল্লাহ অফ স্টাম্পের বাইরে, সজোরে কাভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কাভার দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, না একজন ফিল্ডার রয়েছেন বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে, 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন রহমানুল্লাহ এবং হজরতুল্লাহ 29 পৌঁছালেন রহমানুল্লাহ, হজরতুল্লাহ রয়েছেন 22 রানে। 7 ইনিংস স্কোর আপডেট ঠিক এই মুহূর্তে 56 কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান। এর আগে পাওয়ার প্লেতে 55 রান করেছেন বিনা উইকেটে আফগানিস্তান, অর্থাৎ উইদাউট লস 55 রানের জুটি ভালো হয়েছে, অর্থাৎ 55 মানে হচ্ছে 36 বল থেকে 55 রান, 4টিখানে কথা নয়, 9-এর উপরে রান রেট ধরে রেখেছেন এখন পর্যন্ত। আমি যদি ভুল না করি দেখি শ্রোতা বন্ধুরা, এর আগে আফগানিস্তান এবং এই জিম্বাবুয়ের মুখোমুখিতে 198 রানের টার্গেট ছিল জিম্বাবুয়ের সামনে, অ্যারাউন্ড দ্য উইকেট বাঁহাতি বোলার বাঁহাতি ব্যাটসম্যান পুল শট, আয় বল আয় ভাই কই যাও গালাতে গিয়ে আসতে পড়লো, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ছক্কা। Fresh Choice Super Fresh Drinking Water, দেশের সবচেয়ে নিরাপদ পানি, made in Bangladesh, made for the world. একবার খাটো লেন্থে লং হাফ জাতীয় একটা বল ছিল, ব্যাক ফুটে গিয়ে 30 পুল শট, ভুল হয়নি, মাঝ ব্রেডে খেলেছেন, অনেকক্ষণ বল হাওয়ায় ভেসেছিল, গ্যালারিতে গিয়ে আসতে পড়লো, ফিল্ডারের ভূমিকায় গ্যালারি দর্শকরা, চট্টলার দর্শকরা, জোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকরা, ঠিক বলছি না? ঠিক বলেছেন,
তবে প্রথম চারটি বল থেকে মাত্র একটি রান, তারপর পঞ্চম বলে ছক্কা, সাতটি রান অলরেডি দিয়েছেন শন উইলিয়ামস। শেষ বল অফ স্টাম্পের বাইরে সজোরে স্ট্রেট ড্রাইভ করেছেন, তবে এই বল থেকে রান পাবেন না। ডট বল দিয়ে সাত ওভারের খেলা শেষ, 62 কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান। বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন, আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ইটালিয়ানো পিওর আর্ট। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছুড়ে ফেলে রিয়েল কে বেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়েল মানি রিফ্রেশিং, রিয়েল মানি শেজান। লাখপতি নগদে লাখপতি, কে লাখপতি? আপনি লাখপতি, কিভাবে সম্ভব? নগদে সম্ভব, এবার নগদে লাখপতি হতে পারেন আপনিও। 2500 টাকা বা তার বেশি ক্যাশ ইন করে ও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত, অথবা নিশ্চিত আয় তো আছেই। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস ক্লাব পণ্য। হ্যাঁ, ক্যাপ্টেনের সঙ্গে সিনিয়র ক্যাম্পেনে কথা বলে নিচ্ছেন রয়্যান বার্গ, তিনি এসেছেন মিডিয়া প্রান্ত থেকে, তিনি বল করবেন। হ্যামিল্টন মাসাকাজা তাকে সহায়তা করছেন, 12 ম্যাচ থেকে 5টি উইকেট পেয়েছেন, বেস্ট বোলিং ফিগার 11 রানে 1টি উইকেট। রয়্যান বার্গ ভালো বোলার, ভালো ফিল্ডার এবং ভালো ব্যাটসম্যান, মার্কুটে ব্যাটসম্যান। 21তম জন্মদিন আজকে রশিদ খানে, শ্রোতা বন্ধুরা, দুই ক্যাপ্টেনের দুই ধরনের একটা স্মৃতি আজকের এই খেলাতে। 21তম জন্মদিন, 21তম বছরে পদার্পণ করলেন রশিদ খান। অপরদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যামিল্টন মাসাকাজার বিদায়ী ম্যাচ না, ঘটনাবহুল একটি দিন। আপনি আছেন ওই প্রান্তে, রেডিও ভূমির সাথে আছেন, দেশ এবং সীমানায় পেরিয়ে। কোথায় আছেন আপনি? মধুর ক্যান্টিনে আছি, কারণ বাজার আছি, আমরা দেশ এবং দেশের বাইরে আমরাই আছি। আগামীকালকে বাংলাদেশের ম্যাচ এই আফগানিস্তানের সঙ্গে, শ্রোতা বন্ধুরা, রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলা, ফাইনাল সেপ্টেম্বরের 24 তারিখে ঢাকার মাটিতে, সে খেলা নিয়েও আমরা যুক্ত থাকব আপনাদের সঙ্গে। প্রথম বল কাটলেন্থের পুল শট, কেউ কি আছো? ওয়ান বাউন্স, সীমাদুরি পার, ফ্যান্টাস্টিক চার, ফ্রেশ চার, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি, মেড ইন বাংলাদেশ, মেড ফর দ্য ওয়ার্ল্ড। আর সাইড অফ স্টাম্প গুড লেন্থে ফেলেছেন, টার্ন করে ওখানে বের হয়ে যাচ্ছিল, ব্যাক ফুটে গিয়ে 30 পুল পুল পুল, ওয়াইড লং এন্ড ক্লিয়ার, সীমানাদুরি পার, চার। লেগ ব্রেক বোলার অবশ্যই রায়ান বার্ল, ব্যাট হাতেও দুর্দান্ত খেলে থাকেন, তবে শুরুটা আজকের দিনে ভালোই হলো না, চার তিনি খেলেন। দ্বিতীয় বলটি অবশ্যই তিনি করতে চাইবেন, ঠিকভাবে যাচ্ছেন রহমানুল্লাহর জন্য ওভার দুই উইকেটে, আবারও কিন্তু এবার মিডল স্টাম্পে রেখেছিলেন, এবারে লফটেড পুল শট, দূরত্ব পাবেন কিনা, উচ্চতা পেয়েছেন, পেয়েছেন ছক্কা। Fresh Choy, Super Fresh Drinking Water, দেশের সবচেয়ে নিরাপদ পানি, Made in Bangladesh, Made for the World. স্লটে রাখছেন রায়ান বার্ল, এবং টার্ন অত বেশি যে করছে তা না, তবে এই বলটা একেবারেই করেনি, ফ্লিপার জাতীয় বল ছিল, একটু অপেক্ষা করে নিয়ে সেই বলটিকে তিনি একেবারেই ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানা ছাড়া করলেন, 67 মিটার দূরত্ব নিয়ে বল গ্যালারির কাছে, 72 কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান। রহমানুল্লাহ 26 বল থেকে 39 টান, হাজরাতুল্লাহ 28 টান 19 বল থেকে, অষ্টম ওভারে তৃতীয় বল এবং ব্যাকফুটে গিয়ে আবারও সোজা ব্যাটে খেললেন। মিড অন চেয়ে লং অনে ফিল্ডার আছেন শন উইলিয়ামস, নন স্ট্রাইক প্রান্তে ত্রকবি সাচ্ছেদের সঙ্গে হেলতে দুলতে দুলতে হেলতে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, 73 বিনা উইকেট আফগানিস্তান। এইভাবে চলতে থাকলে 200 পার হয়ে কোথায় গিয়ে থামবে এটা কিন্তু বলা খুব মুশকিল। জিম্বাবুয়ে ভালো বল করুন, 3 বল থেকে 11 দিয়েছেন রায়ান বার্ল, 7.3 ওভারে 73, অর্থাৎ 10-এর কাছাকাছি এই মুহূর্তে রান রেট। চতুর্থ বলটি এবারে হজরতুল্লার জন্য, যাচ্ছেন ওভার দুই উইকেটে, বাঁহাতি হজরতুল্লার জন্য অফ স্টাম্পে রেখেছিলেন তিনি, সেই বলটি ডিফেন্ড করতে বাধ্য হলেন হজরতুল্লাহ জাজাই, এ বল থেকে কোনো রান নয়। 7 রিং সিমেন্ট, স্কোর আপডেট 73, কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান, 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। তাহলে 4 বল থেকে 11 রান, প্রথম বলে 4, দ্বিতীয় বলে 6, তৃতীয় বলে সিঙ্গেল, পরের বলে ডট হলো, পঞ্চম বল আবারও চমৎকার, টানকার ভিতরে ঢোকার মুখে ব্যাকফুটে গিয়ে স্কোয়াড ড্রাইভ, পয়েন্টে ওখানে ফিল্ডিং হয়ে গেল, যতক্ষণ ফিল্ডার ফিল্ডিং করলেন তার আগে ব্যাটসম্যানরা খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে একে অপরের মাঝে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল, 74 রান বিনা উইকেটে আফগানিস্তান। টস অ্যান্ড ব্যাট, লেফট অ্যান্ড রাইট অ্যান্ড কম্বিনেশন, সিঙ্গেলের পরে ওয়ার, নতুন করে ফিল্ডিং এর অদবদল, একদমই। তবে সেটা কি আটকাতে পারবে ব্যাটসম্যানদের, সেটাই হচ্ছে প্রশ্ন। একটা ব্রেক থ্রু অবশ্যই দরকার জিম্বাবুয়ান বোলারদের কাছ থেকে, যেটা এখনো সম্ভব হয়নি। এই ওভারটি এখন পর্যন্ত 12টি রান, শেষ বলটি রহমানুল্লাহর জন্য করবেন রায়ান বার্ল, আবার ওভার দুই উইকেটে, এবারে ফুল লেন্থ রেখেছিলেন অফ স্টাম্পের উপরে, পয়েন্টে গাইড করে দিয়ে একবারের জন্য দৌড় দিয়েছেন এবং রান কমপ্লিট করেছেন। অষ্টম ওভারের খেলা শেষ, 75, কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান। বাজেটের মধ্যে দেখান, যাচাই করে নি, বাজেট কত, উজ্জ্বলন,
বাজেট নাই, বাজেট কত, ভালোটাই চাই। একটু চোখ কান খোলা রাখলে বাজেটেই যেমন পাবেন ভালো কিছু, তেমনি রবিতে রিচার্জের আগে স্টার ট্রিপল নাইন স্টার আপনার বাজেট হ্যাশ ডায়ালে পাবেন সেরা অফার। রবি, ভালোবাসায় ভিজে দাও রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক। রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। সেরা ফিচার্স এখন অবিশ্বাস্য দামে। 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বিশাল ডিসপ্লে, 4G সাথে পাওয়ারফুল ব্যাটারি, আর কি লাগে, মাত্র 5,199 টাকায়। ভিমো F9 ওয়ালটন। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস্ট ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার সাথে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস্ট ক্লাব পণ্য। নেভিল মাজিবা সিম অ্যাটাক, ওখানে শন উইলিয়ামস এর পরিবর্তে কিন্তু আনা হলো নেভিল মাজিবাকে, একজন খুব ছটফটানি একজন প্লেয়ার, থ্রুব অস্থির প্রকৃতির একজন বোলার। হ্যাঁ, এই যে দেখুন, দৌড় শুরু করার পরে যখন বলটি শেষ মুহূর্তে ডেলিভারিটা দেবে তখনই ব্যাটসম্যান নিজেকে উইথড্র করলেন। নতুনভাবে কিন্তু আবার রান আপে যেতে হবে ওখানে মাজিবাকে, রহমানুল্লাহ তিনি কিন্তু প্রস্তুত নয়। সাইড স্ক্রিন প্রবলেম মনে হচ্ছে সেই জায়গায়, আম্পায়ারের সাহায্য নিয়ে কে আছে সামনে সেটা দেখে দেওয়া হচ্ছে যে তুমি কে, ডিস্টার্বটা কে করছে। খেলাপথ বন্ধ রয়েছে শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে। রাউন্ড রবিন লেগ, এটা জিম্বাবুয়ের শেষ ম্যাচ, জিম্বাবুয়ের শেষ ম্যাচ, শূন্য হাতে কি ফিরবে? আজকে জয়টা হয়তো অনুপ্রেরণা যোগাবে, সেটা তাদের ক্যাপ্টেনের আগে ম্যাচে বলেছিলেন। কারোলেন্থের বাউন্স আর হুক পুল কোনটি হলো না, কিপার প্রস্তুত তালুবন্দি করলেন।
500 টাকা বা তার বেশি ক্যাশ ইন করে ও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত, অথবা নিশ্চিত আয় তো আছেই। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। 12তম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে, কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে ওয়ান বাউন্স, পরবর্তীতে সীমানা ছাড়া চার। Fresh Charge Super Fresh Drinking Water, দেশের সবচেয়ে নিরাপদ পানি, made in Bangladesh, made for the world. এবং চারটি হাকালেন শাফাক, পাঁচ বল থেকে চলে গেছেন তিনি 7 রানে। একটা থ্রো এসেছিল না, এটা আগের ওভারেরটা দেখছিলাম, রান আউটের একটা চেষ্টা করা হয়েছিল, তবে সেটাতে সফল হননি কেউ। মতম বলছি তিনি এসছেন সফল বোলার আজকের, এবারে কিন্তু ফুল লেন্থের একটা ডেলিভারি সুইপ করতে গিয়েছিলেন, তবে সুইপটা করেছেন, শর্ট ফাইন লেগে ফিল্ডার ছিলেন বলের লাইনে, এ বল থেকে রান এলো না আসলে। শফিক এসছেন নতুন ব্যাটসম্যান, অন্যদিকে রহমানুল্লাহ 49 রানে ব্যাটিং করছেন, আর একটি রান হলে 50 পূর্ণ হয়ে যাবে তার। আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে আফগানিস্তানের দুই ওপেনার। মতম বজি একটা উইকেট যে পড়েছে তিনি নিয়েছিলেন প্রথম ওভারে, ওভারের তৃতীয় বল, এবারে কিন্তু একটু জোরের উপরে শর্ট অফ লেন্থের একটা ডেলিভারি দিয়েছিলেন, কাট শট, পয়েন্টে সোজা ফিল্ডারের হাতে, রান পাবেন না, অর্থাৎ আরও একটি ডট বল। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট, 92-1 উইকেট হারি আফগানিস্তান। একটি উইকেট, সেটাও অনেক সময় পর আসলে উইকেটটা পেয়েছেন, সেটা এই মুতুম বজি তার হাত ধরে, হাঁটু গেড়ে সুইপ শট, বল যাচ্ছে ডিপারে অর্থাৎ ডিপ স্কোয়ার লেগের দিকে, সেখানে ডিপ মিড উইকেটে ফিল্ডার যতক্ষণে দৌড়ে এসে স্লাইডিংয়ে ফোর্টে বলটা বাঁচালেন, দুবারের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেছে ইতোমধ্যেই, অর্থাৎ 94 রান আফগানিস্তানের, এক উইকেট হারিয়ে দুটো রানের সুবাদেই 12তম ওভারে আমরা রয়েছি। কমেন্ট্রি বক্সেও একটা পরিবর্তন হয়েছে এই ওভারে, তামান্না এবং আনোয়ারুল আবারও যুক্ত হয়েছি, তবে রহমতুল্লাহ অনেকক্ষণ থেকে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছেন 49-এ। জি সেটাই, অন্যদিকে শফিক তিনি আছেন ওভারের পঞ্চম বল, এবারে কিন্তু লফট এড কভার ড্রাইভ, বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে ছক্কা। Fresh Choice Super Fresh Drinking Water, দেশের সবচেয়ে নিরাপদ পানি, made in Bangladesh, made for the world. অফ স্টাম্পের বাইরে একেবারে যেমন বলটা দিয়েছিলেন ব্যাটসম্যান, এগুলো বলই চান, হাফ ভলি বানিয়ে লফটের একটা শট খেললেন, ডিপ এক্সট্রা কভার বাউন্ডারির ওই মানে ওই জায়গাটা দিয়েই একটা ছক্কা পেলেন ব্যাটসম্যান শফিকুল্লাহ শাফাক। 15তে পৌঁছে গেছে 9 বল থেকে। অন্যদিকে রহমানুল্লাহ 49 রানে ব্যাটিং করছেন। অনেকক্ষণ থেকে দেখা যাক, 100 পূরণ হয়ে গেছে আফগানিস্তানের এক উইকেট হারিয়ে। 30 বলে 50 এবং পরবর্তী 41 বল থেকে আরো 50, এই মিলিয়ে হচ্ছে 100। পরের বল অ্যাঙ্গুলার ব্যাটে ব্যাকওয়ার্ড পয়েন্টে গাইড করলেন উপরান্তে থাকা শাফাক, তবে রান নেই। ডট বল দিয়ে ওভার শেষ, 12 ওভার শেষে 7 ইনিংস সিমেন্টের স্কোর আপডেট, 101 উইকেট হারিয়ে আফগানিস্তান। ভালোবাসায় ভিজে দাও রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছেড়ে ফেলে রিয়েল কেটেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকেই তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়েল মানি রিফ্রেশিং, রিয়েল মানি শেজান। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস ক্লাব পণ্য। বাহারি ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন, আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ইটালিয়ানো, পিওর আর্ট। রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস ক্লাব পণ্য। লাখপতি, নগদে লাখপতি, কে লাখপতি? আপনি লাখপতি, কিভাবে সম্ভব? নগদে সম্ভব, এবার নগদে লাখপতি হতে পারেন আপনিও। 2,500 টাকা বা তার বেশি ক্যাশ ইন করে ও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত, অথবা নিশ্চিত আয় তো আছেই। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন।
13তম ওভারের প্রথম বলটি মিডল স্টাম্পে রেখেছিলেন, সেই জায়গা থেকে হালকা সফল করে ফ্লিক শটে স্কোয়ার লেগে পাঠিয়ে একটা রান নিলেন ও প্রান্তের রহমানুল্লাহ, এবং এরই সাথে নিজের অর্ধশত রানটি পূরণ করে ফেললেন 40 বল থেকে, যেখানে দুটো চার এবং চারটি ছয়ের মার রয়েছে। 17টি ডট বল যদিও আছে, তবে 40 বল থেকে 50 নিঃসন্দেহে চমৎকার একটি ইনিংস তিনি খেলেছেন। 101 উইকেট হারিয়ে আফগানিস্তান এমপফু তিনি এসেছেন বোলিং প্রান্তে, স্ট্রাইকে থাকবেন শাফাক। এবং এমপফু দ্বিতীয়বারের মতো পরের বল, এবারে শর্ট অফ লেন্থের একটা ডেলিভারি, পুল শট করেছেন, বল চলে যাচ্ছে ওখানে স্কোয়ার লেগ বাউন্ডারিতে, জার্ভিস রয়েছেন সেখানে, কুড়িয়ে ফেরত দিলেন, একটা সহজ রান এলো ব্যাটসম্যান সেক্ষেত্রে শফিকুল্লার হাত ধরেই। আসলে শফিকুল্লাহ 16তে পৌঁছে গেছেন 11 বল থেকে, অন্যদিকে রহমানুল্লাহ ব্যাটিংয়ে থাকবেন 40 বল থেকে 50 রান করে। সেভেন রিং সিমেন্ট স্কোর আপডেট, 102 এক উইকেট হারিয়ে আফগানিস্তান, সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর। এবং সেই ভিত্তিটা গড়তেই ফ্রিডম নিয়ে খেলতে হয় যা খেলছে আজকে আফগানিস্তান দল, তবে সেই ফ্রিডমের কথা বলবো আরও একটি বলের পর। তৃতীয় বল এমপফু ওভার দ্য উইকেটে, লেগ স্টাম্পের বাইরের বল, আবারও সেই রুম করে নিয়ে পুল করলেন এবং কোনো ভুল নয়, স্কোয়ার লেগ দিয়ে চার। সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি, মেড ইন বাংলাদেশ, মেড ফর দ্য ওয়ার্ল্ড। এটাই বললাম যে একেবারে ফ্রিডম নিয়ে খেলছেন ব্যাটসম্যানেরা, আর ফ্রিডমের বার্তা আছে রবির কাছে। রবি দিচ্ছে 54 টাকায় 2 জিবি, 108 টাকায় 3 জিবি এবং 316 টাকায় 4 জিবি নতুন 3টি ফ্রিডম প্যাক, যার সাথে থাকছে 23 টাকায় 1 জিবি, মেয়াদ 3 দিন, যতবার খুশি ততবার উপভোগ করার সুযোগ। প্যাকটি কিনতে ডায়াল করুন *#। জি, রহমানুল্লাহ 54 রানে ব্যাটিং করছেন, এবং দেখুন যখন আপনি অনেকক্ষণ ধরে ব্যাটিং করবেন সব বলই কিন্তু ব্যাটে লাগে, কেন জানি বলটা লো করেছিল আগের বল। এবারে আবারও শর্ট অফ লেন্থের ডেলিভারি, পুল শট করেছেন, তবে মনে হয় একটির বেশি রান পাবেন না। জি, ডিপ মিড উইকেট থেকে ফিল্ডিং হতে হতে একটি বারের জন্য প্রান্ত বদল রহমানুল্লাহ, তার ব্যাট থেকে রানটা এলো, 55তে পৌঁছে গেছেন তিনি। একটা সুযোগ অবশ্য দিয়েছিলেন কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ের যে ফিল্ডাররা তারা, এবং দেখুন আজকের ম্যাচে কি দুর্দান্ত ব্যাটিং রহমানুল্লাহর কাছ থেকে, 4টা 6 মেরেছেন, 3টা 4, 55-42 বল থেকে করেছেন। সত্যি তাই চমৎকার একটা খেলা বা একটা ব্যাটিং ইনিংস কিন্তু আমরা আজকেও দেখছি রহমানুল্লাহর কাছ থেকে। তবে এই যাত্রায় শাফাক একটা বাউন্সার ছিল ও প্রান্তে, এমপফু তার কাছ থেকে, তবে ব্যাটে কানেক্ট করতে পারেননি, যে কারণে এই বল থেকে কোনো রান আসবে না। টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে রহমানুল্লাহ তার কিন্তু ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশি না, এটাই হচ্ছে দ্বিতীয় ম্যাচ এই টুর্নামেন্টে খেলছেন তিনি প্রথমবারের মতো, তো সেখান থেকে আজকের এই স্কোরটা কিন্তু তার হাইয়েস্ট স্কোর। প্রথম ম্যাচে 39 বোধ করেছিলেন তাই না, 43 রান একটা ইনিংস গড়েছিলেন, দেখুন কি অসাধারণ। হ্যাপি বার্থডে রশিদ খান। জি, আজকে রশিদ খান থেকে কিন্তু বলবেন যে 21 বছর বয়সী রশিদ খান। এবারে কিন্তু সোজা বল ছিল আবেদন এবং আম্পায়ার আঙুল উঁচিয়ে জানিয়ে দিয়েছেন আউট। ফ্রেশ আউট, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি, মেড ইন বাংলাদেশ, মেড ফর দ্য ওয়ার্ল্ড। শফিকুল্লাহ তিনি ছিলেন, একটা সোজা বল পুল করতে গিয়েছিলেন, ব্যাটে কেউ খেলতে পারেনি, প্যাডে লেগেছিল, সেখানে আবেদন হয়েছে, এবং শফিকুল্লাহ একটু কথা বলে নিলেন গুরবাজের সাথে এবং রিভিউটা তিনি নিলেন, একটা রিভিউ আছে। Dettol B100% sure decision চাও হচ্ছে থার্ড আম্পায়ারের কাছ থেকে, তবে খোলা চোখে দেখে কিন্তু মনেই হচ্ছিল দেখুন এমপফু তামান্না বলটা নো বল হওয়ার কোনো চান্স নেই, জাস্ট স্টাম্পটা পার করেই, একটা পা আমরা সামনের পাটা একদম জাস্ট স্টাম্প পার করেই রেখেছিলেন আসলে, এবং যেটা দেখে মনে হচ্ছে একেবারে মানে খোলা চোখে, হ্যাঁ একেবারে সোজা বল, দেখুন সোজা বল একটু শাফল করে সরে এসে একটা পুল করতে গিয়েছিলেন, স্লগ সুইপের মতোই বলতে পারি, স্লগ সুইপই করতে গিয়েছিলেন, কিন্তু দেখা হচ্ছে যে ব্যাট এবং বলের কোনো সংযোগ আছে কিনা, নেই, সোজাসুজি থাই প্যাডে আঘাত করেছে, যদিও তিনি পেছনের পায়ে এক্স্যাক্টলি, তবে ইম্প্যাক্ট সেটা আসলে না, এখানেও কোনো সমস্যা নেই, পিচিং আউটসাইড অফ ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট সিটিং অল ফর রেডস, থার্ড আম্পায়ার ডেটল B100% শিওর ডিসিশন আউট। তো ঘটনা যা হলো যে 13 ওভার শেষ এবং শেষ বল থেকে উইকেটের পতন, 107 রানে দ্বিতীয় উইকেট হারালো আফগানিস্তান, 13 বল থেকে 16 রান করে শফিকুল্লাহ, তিনি আউট। রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, 4টি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস।
আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস্ট ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান, ভালো থাকুন। একটি বিস্ট ক্লাব পণ্য। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছেড়ে ফেলে রিয়েল কেটে চিনে আর, কারণ রিয়েল ম্যাঙ্গো। থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়াল মানি রিফ্রেশিং, রিয়াল মানি শেজান। বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন, আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে ইটালিয়ানো পিওর আর্ট।